আজকে এই যে ডক্টর জাকির নায়েক এত বক্তব্য দিচ্ছে তার কোনো ওই হারে মুসলমান হয় না যেই হারে আল্লাহ রাসূলের দিকে মুসলমান হয়েছিল। কেন জানেন, আমরা শুধু দাওয়াত দিয়েই শেষ, এবং ডক্টর জাকির নায়েকের সম্মেলনে যে লোকটা মুসলমান হলো ওকে যা দশটা হিন্দু মিলিয়ে মারবে না অন্যের কথা কেবল। আর যখন আল্লাহ রাসূলের দিকে মুসলমান হওয়া হতো তখন মুসলমানদের ভ্রাতৃত্ব এত মজবুত ছিল যে একটা ওয়ালা ছিল ইসলাম গ্রহণের ওয়ালা, যে যার হাতে ইসলাম গ্রহণ করবে, যার হাতে ইসলাম গ্রহণ করলো তার জিম্মেদারি, যে ইসলাম গ্রহণ করলো তার খাওয়া কি, তার পড়া কি, তার বাড়ি কি, তার বিবাহ কি, সকল জিম্মেদারি সে বহন করবে যার হাতে ইসলাম গ্রহণ করবে। এমনকি আনসারের তাদের বউ সন্তান তাদের জমি জায়গা সব পর্যন্ত মহাজনের সাথে বন্ধন ভাগ করে দিয়েছিল, এর নাম ছিল ইসলামী ভ্রাতৃত্ব। ওই জন্যই প্রথম 100-200 বছরে যা স্থানে বিজয় হয়েছে তারপরে আর খোঁজ নাই, তারপরে আর ওই গতি নাই, অথচ দাওয়াতও আছে, কোরআনও আছে, হাদিসও আছে, দাওয়াতও চলতেছে, কিন্তু ওই গতি নাই। কেন? ওই ব্যবহার নাই, ওই চরিত্র নাই। আমরা দাওয়াত দিই কি আঘাত দিই, আমরা দাওয়াত দিই কষ্ট দিই, এই তুই বিদাতি, তুই মশলে তুই জাহান নামে গেলি বলে ওই তো জীবনে কোনোদিন আমি আহালে আমি সৈয়াকিটা গ্রহণই করবো। তুমি জাহান নামে গেলে আমার কষ্ট, এই জন্য পা ধরে উঠো তোমাকে আমি নিয়ে আসতে চাই, এই বাতিল আপনাদের ফেলে দাও, এই তাবিজ ফেলে দাও বাবা, এই তাবিজ যদি দায় থাকে তুমি জাহান নামে যাওয়া, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না যে আমার এক মুসলিম ভাই জাহান নামের আগুন খুব অন্ত সকম আপনি কুমারা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও। তো সম্মানিত উপস্থিতি আমি আলোচনা করছিলাম যে দল সংগঠন করা জায়েজ, তবে ওয়ালা এবং পাড়া এই যে ভ্রাতৃত্ব এটার ভিত্তি দল সংগঠন করা যাবে না মুসলমান হওয়ার জন্য। শেষ পয়েন্ট, এই যে জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া চলতেছে, সালাফি কনফারেন্স চলতেছে, বই পুস্তক লেখা হচ্ছে, জালসা হচ্ছে, মাদ্রাসা চলতেছে, এগুলো সবই দিন প্রচারের মাধ্যম না মাধ্যম না? ঠিক এইরকম দিন প্রচারের মাধ্যম হিসেবে সংগঠন যায়, এইরকম একটা মাদ্রাসা যেমন ঠিক সেরকম। ওই মাদ্রাসার সাথে যদি আমি না থাকি তাহলে আমি ভাতি ভ্রান্ত হয়ে গেলাম, আমি জামাত থেকে বের হয়ে গেলাম, আমি কাফের হয়ে গেলাম, বা ইত্যাদি ইত্যাদি, আমি ফেরকায় নাজির অন্তর্ভুক্ত না, এরকম কেউ বলে? আমার জালসা হচ্ছে, আমার জালসা যদি কেউ না আসে তাহলে সে জামাত থেকে বের হয়ে গেল, তাহলে সে কি বলে ওর নাম, তার আকিদা ভ্রান্ত হয়ে গেল, তার আকিদা বাতিল হয়ে গেল, তার সাথে আমি সম্পর্ক রাখবো না, ইত্যাদি ইত্যাদি, এরকম না। এর ভালো লাগবে সে জালসায় আসবে, জালসা যেমন একটা দিনের দাওয়াতের মাধ্যম, একটা প্রতিষ্ঠান যেমন একটা দিনের দাওয়াতের মাধ্যম, একটা বই লেখা যেমন দিনের দাওয়াতের মাধ্যম, এরকম জাস্ট নর্মালি দিনের দাওয়াতের মাধ্যম হিসেবে সম্ভব হয়ে যায়। লাস্ট শব্দ, এই মাদ্রাসা যেমন কোনো সময় প্রো মাদ্রাসায় যেমন কোনো সময় বলে না যে আমার মাদ্রাসার সাথে থাকতে হবে, আমার মাদ্রাসার অধীনে যে থাকবে সেই ফেজদায় রাজ্যের অন্তর্ভুক্ত, সেই জামাতবদ্ধ জীবন যাপন করলো, আর যে আমার মাদ্রাসার সাথে থাকলো না সে ফেজদায় রাজ্যও নয়, সে জামাত থেকে বের হয়ে গেল। এরকম যেমন মাদ্রাসা বলে না, ঠিক তেমন যখন দল সংগঠনগুলো দল সংগঠনের দিকে না ডেকে দল সংগঠনকে প্রয়োগ করে মানুষকে বলবে চলো সহি হাদিসের দিকে, চলো কোরআনের দিকে, সাংগঠনিক শক্তিকে প্রয়োগ করে দলের দিকে নয়, মানুষকে জান প্রাণ দিয়ে নিয়ে যাবে চলো কোরআন হাদিসের দিকে, চলো সহি হাদিসের দিকে, তখন সেটা হতে পারে জায়েজ। এরকম আরো অনেক শর্ত সাপেক্ষে দল সংগঠন করা জায়েজ, আমরা একদম বাতিল হারাম বলি এটা না। যখন এই ত্রুটিগুলো থাকে তখন সেটা বলতে হয়, আর এই ত্রুটিগুলো যদি মুক্ত থাকে তাহলে কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি।